ঢাকা কলেজে পড়ার সময় ক্লাসে প্রশ্ন করা এক শিক্ষক ঝাড়ে দিয়েছিলেন। তাতে তার মনে জিদ তৈরি হয় যে এমন একটি প্রতিষ্ঠান করবেন যেখানে প্রশ্ন করার জন্য শিক্ষার্থীদের কখনো ঝাড়ে দেওয়া হবে না, প্রশ্ন করাকে উৎসাহিত করা হবে। যেই ভাবনা সেই কাজ। ছেলেটি বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটে চান্স পেয়ে মাত্র 19 বছর বয়সে প্রতিষ্ঠা করলেন উদ্ভাস কোচিং। ইঞ্জিনিয়ারিং পড়তে চাওয়া যে কোনো শিক্ষার্থী জানে উদ্ভাস আজ কতটা শিক্ষার্থী সহায়ক বন্ধুত্বপূর্ণ প্রতিষ্ঠান। অনেক অনেক শিক্ষার্থীর ইঞ্জিনিয়ারিং এ পড়ার স্বপ্ন পূরণের কারিগর এই প্রতিষ্ঠানটি। উদ্ভাসের প্রতিষ্ঠাতা মানুষটি আর কেউ নন, বিখ্যাত উদ্যোক্তা মাহমুদুল হাসান সোহাগ। নামের মতোই বড় তার কীর্তিগুলো। তিনি উদ্ভাস কোচিং সেন্টার এবং অন্যরকম ওয়েব সার্ভিস লিমিটেডের প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি রকমারি.কমের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ প্রতিষ্ঠাতা। বাংলাদেশে তিনিই সর্বপ্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম তৈরি করেছেন। একসময় তিনি বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর ছিলেন। মাহমুদুল হাসান সোহাগ বর্তমানে অন্যরকম গ্রুপের চেয়ারম্যান। তরুণ বয়সেই তিনি লক্ষাধিক তরুণদের আইকন। তার ধর্মীয় আর কর্মজীবন নিয়ে আলোচনার যেন শেষ নেই। আলোচনা, সমালোচনা আর প্রশংসা সবকিছুকে সঙ্গে নিয়ে মাহমুদুল হাসান সোহাগের শূন্য থেকে সবকিছু হয়ে ওঠার যাত্রাটা অনুপ্রেরণামূলক। মাহমুদুল হাসান সোহাগ 1983 সালে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলাতে জন্মগ্রহণ করেন। তার বাবা আবুল হোসেন পেশায় স্কুল শিক্ষক, মায়ের নাম মনোয়ারা বেগম, তিনি ডাক বিভাগের কর্মকর্তা ছিলেন। শিক্ষাজীবন শুরু জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলাতেই। ছাত্র হিসেবে ছিলেন প্রচণ্ড মেধাবী। তিনি SSC পরীক্ষায় ঢাকা বোর্ড থেকে সম্মিলিত মেধা তালিকায় 5ম স্থান অধিকার করেন। এরপর ঢাকা কলেজ থেকে HSC পাশ করেন, এবার সম্মিলিত মেধা তালিকায় 4র্থ স্থান অধিকার করেন। তারপর ভর্তির সুযোগ পান বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তথা বুয়েটে। বুয়েট থেকে সফলতার সাথে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ট্রিপলিতে ব্যাচেলর সম্পূর্ণ করেন। পাশ করার আগেই তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের IICT-তে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিছুদিন কর্মরত ছিলেন। সেটাই ছিল তার প্রথম এবং শেষ চাকরি, কেননা সোহাগ সবসময় চাইতেন উদ্যোক্তা হতে। মাত্র 6,000 টাকা পুঁজি নিয়ে পরবর্তীতে গড়ে তুলেছেন রকমারি.কম, পাইল্যাবস বাংলাদেশ লিমিটেড, টেকশপ বাংলাদেশ লিমিটেড, অন্যরকম সফটওয়্যার লিমিটেড, অন্যরকম প্রকাশনী লিমিটেড, অন্যরকম সলিউশনস লিমিটেড, অন্যরকম ওয়েব সার্ভিসেস লিমিটেড, অন্যরকম ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেডের মতো সফল আর খ্যাতনামা সব প্রতিষ্ঠান। তার হাত ধরেই বাংলাদেশ ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর যুগে প্রবেশ করে। 2014 সালের সিটি কর্পোরেশন নির্বাচনগুলো সহ বাংলাদেশের বেশ কিছু নির্বাচনে তার কোম্পানি পাইল্যাবস বাংলাদেশ লিমিটেড থেকে নির্মিত ইভিএম ব্যবহৃত হয়েছে। 2012 সালে দৈনিক প্রথম আলো উদীয়মান তরুণ উদ্যোক্তার সম্মাননা পান। তরুণ উদ্যোক্তা হিসেবে অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন। এছাড়া 2019 সালে বণিক বার্তা BIDS বা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান উদ্যোক্তা সম্মাননা পেয়েছেন। বিশ্বের সর্ববৃহৎ সিটি স্কুল সিটি মন্টেসরি স্কুল কর্তৃক পেয়েছেন অ্যাম্বাসেডর অফ পিস সম্মাননা। এত এত পুরস্কার আর সম্মাননায় বলে দেয় তার কাজের ব্যাপ্তি কত সুবিশাল। ব্যক্তি জীবনে মাহমুদুল হাসান সোহাগ বেশ ধার্মিক আর গোছানো স্বভাবের। নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য।